সারা ভারত ফরওয়ার্ড মুভ ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে প্রতি বছরের মতো এবারও আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর 126তম জন্মজয়ন্তী আমরা পালন করছি। তবে এখানে কোভিড নিষেধকে আমরা মান্যতা দিয়েই আমরা অনুষ্ঠান করেছি সংক্ষিপ্তভাবে। সকালে এখানে সকাল 8টায় এখানে আমরা প্রথমেই আমাদের ফরওয়ার্ড রাজ্য দপ্তর এখানে পতাকা উত্তোলন করা হয়। তারপর এখানে আমাদের জাতীয় পতাকা উত্তোলন এবং পার্টি পতাকা উত্তোলন করা হয় এবং সন্ধ্যায় আলোকসজ্জা করা হয়। তো কোভিড নিষেধের জন্য আমরা অন্য যে প্রোগ্রামগুলি আমাদের নেতাজি সম্পর্কে আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি আমরা করতে পারিনি এবং গত 9 জানুয়ারি আমরা ট্রেন শৃঙ্খলাতে শিশুদের মধ্যে বসার প্রতি কিন্তু আমরা করেছিলাম। আগামী দিনে আমরা নেতাজির যে 130 বছর কমপ্লিট হচ্ছে সামনে রেখে আমাদের সারা ভারত পরের মুক্তি পার্টি কমিটির পক্ষ থেকে আমরা আগামী দিনে সেখানে কোভিড আজকে আমাদের এমনিতে আগে বৈশাখা প্রতিযোগিতা হয়েছে বাচ্চাদের নিয়ে, তিনটা গ্রুপে আমরা বৈশাখা প্রতিযোগিতা করেছি। আজকে আমাদের ওই বাচ্চাদের নিয়ে বাইক ডিস্ট্রিবিউশন হওয়ার কথা চলে গেল। এই আমাদের যে গভর্নমেন্টের বিধিনিষেধ, যে কোভিডের জন্য আমরা এই সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল এবং নেতাজির সব আলোচনা ছিল, এইগুলো আমরা করতে পারিনি। গভর্নমেন্ট আমাদের দেয়নি আর কি। আমাদের গভর্নমেন্টের কাছে একটা আপিল ছিল যে আমাদের এই 23 জানুয়ারি দিবস দিনটাকে এই দেশপ্রেম দিবস হিসাবে ঘোষণা করার জন্য, এবং ওরা ওটা করেনি, না করে পরাক্রম দিবস হিসাবে ঘোষণা করেছে। তো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমাদের এবং স্টেট গভর্নমেন্টের আমাদের দাবি থাকবো যে নেতাজি এই 23 দিনটাকে যাতে দেশপ্রেম দিবস হিসাবে ঘোষণা করা হয়। আর আজকে তো এই কোভিডের জন্য আমাদের এই সব কর্মসূচি হবে না, আমরা ক্ষুদ্রভাবে সাধারণভাবে করেছি সকালবেলা ফ্ল্যাগ হোয়েস্টিং আর এই জাতীয় পতাকা উত্তোলন এবং আমাদের পার্টির ফ্ল্যাগ হোয়েস্টিং জাতীয় পতাকা উত্তোলন করেছে আমাদের পার্টির সিনিয়র লিডার এই কমরেড বিজয় কৃষ্ণরা, আর পার্টির ফ্ল্যাগ উত্তোলন করেছি আমি। আর এখন আমাদের তো দেখছি আলোচনা হচ্ছে মন জ্বালিয়ে মূলত সাংস্কৃতিক অনুষ্ঠানটা এবং যে নেতাজি সম্বন্ধে যে আলোচনা ছিল ওইটা আমরা করতে পারিনি গভর্নমেন্টের বিধি নিষেধের জন্য কোভিডের জন্য আর কি। আপনার পরিচয়টা? হ্যাঁ, আপনার পরিচয়? আমার নাম দুলাব দেব, সারা ভারত ফরওয়ার্ড মুভের সাধারণ সম্পাদক।